হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে এইটা পরিষ্কার হলো, যদি মারদাঙ্গা না করত, বাধা না দিত, বুথে আমাদের সব যারা এজেন্ট, ইলেকশন এজেন্ট, তারা থেকে কাজ করতে পারতো, যদি সাত দিন আগে মানুষকে আপনাদের বাড়ি থেকে বেরোনো চলবে না, এই ভয় ভীতি সৃষ্টি করতে না সৃষ্টি না করতো, তাহলে এইটা পরিষ্কার হয়ে গেল নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতত না। তৃণমূল কংগ্রেস যে জিতেছে ভয় ভীতি প্রত্যক্ষ এবং নীরব সন্ত্রাস তৈরি করে, তারা এই 27,000 কত 15 ভোটে বোধ হয় জয়লাভ করেছে।